আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশিষ্ট মতে ভালো আছি আজকে আপনাদের সামনে একটা রেসিপির ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আজকে তো করবো লাউয়ের খোসার বড়া বা পাকোড়া আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউয়ের খোসা ঝুড়ি করে কেটে নিয়েছি একেবারেই চিকন করে এ তো দেখতে পাচ্ছেন একেবারে চিকন করে কেটে নিয়েছি আর তারপরে এটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে একটা নিয়েছি আলু ম্যাশ করে আর এইটাতে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লাল এবং সবুজ আর এখানে নিয়েছি একটা টমেটো চার ভাগের এক ভাগ তারপর আমি লাউয়ের খোসাগুলো আলুর মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা খেতে যে এত মজা আমি কোনো দিন এর আগে তৈরি করিনি আজকে প্রথম করলাম খুবই মজা ভাত বা পোলাওর সঙ্গে অনেক ভালো যায় এটা খেতে অনেক মজা আর পেঁয়াজ কুচি এবং টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমি পরে দেব আর দিয়ে একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নরম করে নিচ্ছি এটা একটু নরম হয়ে আসার পর আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তারপর একটু হলুদ দিয়ে আর একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এখানে বেসনও দেওয়া যাবে আমার কাছে বেসন ছিল না এজন্য আমি আর বেসন দিলাম না তারপর আরও একটু ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে আমার মনে হচ্ছিল আর একটু লাগবে এজন্য আর একটু দিয়ে দিলাম মোট এখানে তিন চামচ লেগেছে চালের গুঁড়িটা আমার চ্যানেলটা যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এরপরে আমি চুলায় একটা পেন দিয়েছি আর এটা একেবারে হাই হিটে তেলটা গরম করে নিচ্ছি একটু গরম হয়ে আসলে একেবারে লো করে দেব আর এটা ভাজতে গেলে একেবারে লো হিটে ভাজতে হবে আর তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা হয়ে থাকবে এর জন্য এখন আমি একে একে সব দিয়ে দিচ্ছি গোল গোল করে আপনারা আপনাদের সে অনু আপনাদের পছন্দের মতো দিয়ে নেবেন যেরকম আপনাদের ভালো লাগে আর কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখনও নতুন এরপরে ভাবতেছি লাউয়ের খোসা আর ফেলে দেব না এটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাব এর আগে তো ফেলেই দিতাম হঠাৎ করে মাথায় আসলো দেখি দেখি এরকম করে করি কেমন হয় এটা ভাজিও ভালো লাগে আবার খোসাটা দিয়ে ভর্তাও তৈরি করে সেটাও আপনাদের সঙ্গে আরেক দিন শেয়ার করব আমার এক পার্শ্বে হয়ে গেছে আমি অপর পিসটাই দিয়ে দিচ্ছি আর যে জিনিস দেখতে সুন্দর হয় সেইটা খেতেও মজা লাগে খেতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ওই দুইটা আমি পরে দিয়েছিলাম এজন্য আমি ওই দুইটা আর দিলাম না উল্টায়ে এভাবে আমি সবগুলো ভেজে নিব। এই তো আমার ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিব তেলও বেশি লাগে না এটাতে তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হয়ে গেল লায়ের খোসার বড়া বা পাকোড়া আর তারপর এটা হচ্ছে সন্ধেবেলা এটা হচ্ছে মিষ্টি আলু সাদা যেটা লালও আছে এটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আমি চুলাই দুধ দিয়েছিলাম দুধটা অনেকটাই কমিয়ে এসেছে আর তারপর আমি দিয়ে দিলাম মিষ্টি আলুগুলা কেটে যেগুলো রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব সেদ্ধ হওয়ার পর যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি পছন্দ করে না কম খায় এর জন্য মিষ্টি ছাড়াই একটু ওর জন্য উঠে রেখে দিলাম আর দুধের তো একটা মিষ্টি আছে আর আলুটারও তো মিষ্টি এজন্য ভালোই লাগবে খেতে আর আমরা মাছেলে একটু মিষ্টি খাবো বেশি এজন্য আরেকটু মিষ্টি দিয়ে দেব ওর জন্য উঠায় রেখে তো আমি উঠিয়ে নিয়েছি আর তারপর এখন আমি দুই চামচের মতো দুই তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর আমার ছেলে আসতেছে বারবার বলতেছে কি রান্না করতেছ এখনো হচ্ছে না দাও তো এর মাঝে ওকে খেতেও দিয়েছিলাম আর হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। আমি আর কি বেশ কিছুক্ষণ আরও জাল দিয়েছিলাম আর তারপর এরকম হয়েছে আর দুধটা দেখতে পাচ্ছেন কতটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে কেমন হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ